বন্ধুরা দেখো, আমি সকাল সকাল আজকে রবিবারে উঠে চা দেখো বানানি হয়ে গেছে। এখন দিকে ঘর করে কি অবস্থা দেখো। আমি আজকে একটু মেহেন্দি লাগিয়েছে, সব কাজ করে আছে, আর মিস্ত্রিরা চলে এসেছে আজকে। আমার লাইট মানে কি বলে লাইট এসে কি কাজটা বলে ওইটা করছে, পাইপ লাইন উপরে। আমি এখন ওদের চা দিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে সব কাজ শেয়ার করবো। আজকে একটু শেয়ার করতে পারবো, আমার ছেলে মোবাইল লিখছেন ওই জন্য। দেখো নাস্তা আমার ছেলে রেডি হয়ে বন্ধুদের বাড়ি চলে যাচ্ছে। এই দেখো দেখো ক্যামেরার সামনে আসতে ওর যেন কত লজ্জা লাগে, ওই জন্য চুপিয়ে চুপিয়ে যাচ্ছ বন্ধু বাড়ি। আর আজকে আমি কাজ এখন করবো, এখন থেকে এখন কটা বাজে জানো তো, 10টা বাজে, কোনো কাজ করিনি, মেহেন্দি লাগাই উপরে কাজ করতে এসছে দূরে বাড়ি। দেখো আর জানবি দেখো কত হাসছে, দেখো ও কত খুশি হয়েছে, নাচে 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 নাচে। দেখো 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 তোমরা দেখে না, তোমার জানবি কত খুশি হয়েছে। দেখো বিছানা উঠাবো, নাচো বাবা নাচো, ওরে আমার সুন্দর রে, ওই দেখো কত সুন্দর জানবি। দেখো মাথা সুন্দর আলমারিটা আমি গুছিয়ে নিচ্ছি, বেশি ভালো করে না, মোটামুটি থাকার মতন। এই দেখো আলমারিটা এত মানে বিচ্ছিরি হয়ে গেছিলো, আমি মোবাইলটা ছিল না, আমার ছেলে মোবাইলটা নিয়ে গেছিলো বলে আস্তে আস্তে গুছাচ্ছে। আর ওই কম্বলগুলো আমার ট্রলি ব্যাগে ভরে দিয়েছে, আর কটা বাকি আছে সামান্য জামাপ্যান্টগুলো যেগুলো পরবো সেগুলোটা রাখছি, আর সব একটা কিছু তো ভরে খাটের নিচে রেখে দিচ্ছি, এত জামাপ্যান্ট ধরছে না, আর বিরক্ত হয়ে যাচ্ছে আমি। দেখো বন্ধুরা আলমারিটার অবস্থা তো দেখতেই পেলে কেমন অবস্থা ছিল, এখন একটু গুছিয়ে নিই। দেখো আমি সুন্দরভাবে আলমারিটা গুছিয়ে রাখবো, অনেক দিনই হয়ে গেছে। এদিকে তো মানে কি বলবো, প্রচণ্ড হারে আর একটা আলমারি আমাদের বানাতে হবে, একটা আলমারি তো হচ্ছে না। যদি আমাদের মানে সামর্থ্য হয় তাহলে একটা আমার শখ আছে দেয়াল আলমারি বানানো, ফার্নিচার করে, ওটা ভগবান জানে। আর কী বলবো, সবার আশীর্বাদ, তোমাদের সবার আশীর্বাদ থাকলেই হবে, শুধু ইউটিউবের টাকা দিয়ে করতে হবে এটা কোনো আমার মানে নেই। তোমরা আশীর্বাদ শুধু করো, আমরা যে কাজটা করি তোমার দাদাভাই ওই কাজটা যেন ভালোভাবে চলে, তাহলে আমার আর ঠাকুর ইচ্ছায় কষ্ট হবে না। এটাই বলছি যে ইউটিউবের টাকা দিয়ে আমার করতে হবে। আজকে গলাটা এত ব্যথা হয়েছে, কী বলবো, প্রচণ্ড রে গলা ব্যথা, কথা বলতে পারছি না। তবু আজকে সুযোগ পেয়েছি, ভিডিওটা করে নিয়েছি, ছেলের স্কুল ছিল না ওই জন্য আমি ভিডিওটা করেছি। কালকে থেকে আর ভিডিও করা হবে না, যদি সুযোগ পাই তাহলে করবো। ওই তিনটে চারটে সমস্যা কী থাকে ওই জন্য। একদম গরমের নাইটে কিন্তু ছিঁড়ে গেছে, এদিকে গরম আর এদিকে শীতে নাই, হাতা লম্বা ছিঁড়ে গেছে, সে পড়ে গেছে দুই তিনে, তো এগুলো মানা দেখো দেখো। Thank you.
তেল কাজটা আবার হয়ে গেছে এখন একটু পরিষ্কার করে নে কিচেনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ঘরটা গুছিয়ে নিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি মেশিনটা ওই সাইডে নিয়েছে মেশিনটা শিখতে হবে আমি তো কিছুই সাপোর্ট পাচ্ছি না ওই জন্য ভাবছি মোবাইল তো আমার ছেলে নিয়ে যায় একটু আগে নিয়ে আসতে পারি রবিবার ওর ক্লাস থাকে আজকে ক্লাস ছিল না ও বন্ধু বাড়ি গেছিল মোবাইলে আর ওই জন্য আমি ভাবছি একটা কাজ করে যে কোনো কাজ করে একটা মোবাইল কিনি তারপরে ভিডিও দেবো রোজ অসুবিধা হবে না ঠিক আছে দেখতে থাকো আমি কিচেনটা বসে করি মাথাটা ঘষেছি তো ওই জন্য চুলটা ক্লিপতে বেঁধে রেখেছি কিন্তু চুলটা থাকছে না ঠিক মতো লাগানো আর ক্লিপটা ভেঙে গেছে যা করকে তো চলে এসেছে মাথা তো ঘষে নিয়েছে সন্ধ্যের সময় এবার দেখো ডাল কোথায় রাখলাম বেগুন ভাজা আলু ভাজা যে বেগুন ভাজা আলু ভাজা তো এখনো মতো খাই আগে তোমার দাদা ভাই একটু ব্যস্ত ছিল মাংস আনতে পারিনি কালকে নিয়ে আসবো কোনো চিন্তা নেই খাওয়াটা আগে বড় কথা না কাজটা আগে বড় চলো দেখতে থাকো আর ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আর অবশ্যই করবে তোমরা আমার ভিডিও দেখে পুরোটা ভিডিও দেখছো না ওই জন্য আমার টাইমটা হচ্ছে না আর আমি চেষ্টা করলেও আমার কোনো উপায় নেই রোজ ভিডিও দেয় পেলে পারলে দেবো না পারলে না দেবো আমি কাজ করবো তারপরে মোবাইল কিনে কাপড় ঠিক আছে দেখতে থাকো।